এক্সপেরিয়েন্স কেমন জনি বনির বনি হয়ে ওঠার? দেখো, চার মাস ধরে এটার জন্য কাজ করছি আমরা। তার উপর আমি আগে যেমনটা বলেছি, ক্রিকেট আমার প্রথম কাজ, ওয়েব সিরিজ এর আগে আমি অনেক করেছি। ছোটোবেলা থেকে এরকম একটা ক্যারেক্টার করতে পেরে আমি খুবই খুশি। আমি ছোটোবেলা থেকে গোয়েন্দা বই পড়ি, তো তার উপর আমি অনেক দিন বাদে এমন একজন ডিরেক্টর পেলাম যার সাথে আমি এতটা রিলেট করতে পেরেছি, এতটা কানেক্ট করতে পেরেছি। এবং আমি প্রথমবার আমাদের ইন্টারাকশানেই আমি বুঝে যাই যে অভিজিৎ আঙ্কেল কী চাইছে, আমার থেকে কী চাইছে, সবার থেকে কী চাইছে, পুরো সিরিজটার জন্য কী চাইছে, যার জন্য আমার কাছে কাজটা করাটা অনেক ইজি হয়ে যায়। দুটো ক্যারেক্টার, একটা তুই বলি সুভাষচন্দ্র বসু ছেলেবেলাটা প্লে করা, উল্টোর দিকে বনি প্লে করা, দুটো আলাদা, দুটো জিনিসকে কীভাবে আলাদা করো প্লে করার সময়? দেখো, সুভাষচন্দ্র বসুর যেটা, এটা হচ্ছে চার বছর আগে পেপার চুকে গেছে, ওটার জন্য আমি একরকমভাবে প্রিপেয়ার হয়েছিলাম, ওটার জন্য আমাকে আলাদা ওয়ার্কশপ নিতে হয়েছিল। এটার জন্য আমি যেমনটা বললাম, ছোটোবেলা থেকে আমি বই পড়তাম, মানে এটার জন্য আমি বেশ কিছু ডিটেকটিভ মুভিজও দেখেছিলাম। তো অর্পণ দা যেটা করে, আমাকে বেশ কিছু চেসের ভিডিওস দেয়, পাঠায়, তো সেখান থেকে আমি হচ্ছে দাবাড়ুদের বডি ল্যাঙ্গুয়েজটা ভালো করে আমি অ্যানালাইজ করতে স্টার্ট করি, এবং আমি খুব তাড়াতাড়ি ওদের বডি ল্যাঙ্গুয়েজটা রপ্ত করে নিই। ঠিক আছে, আমার চেস খেলাতেও আমার কিছু বন্ধুর মা বাবা আমাকে হেল্প করেছে, দুজনকে পেয়েছিলাম, ওরা খুব ভালো চেস প্লেয়ার, ওরা আমাকে অনেকটা চেস শিখিয়েছে। চেস খেলাটা কি আগে থেকেই পছন্দ ছিল না বনি হয়ে উঠতে গিয়ে পছন্দ করতে? চেস খেলাটা আমার আগে থেকেই পছন্দ ছিল, আমি বাবার থেকে শিখেছিলাম আর সময় পেলেই বন্ধুদের সাথে খেলতাম। বনির ক্যারেক্টারটা যেমন ইন্টেলিজেন্ট তেমনই একটা ডেপো ক্যারেক্টার। ফ্যামিলি ম্যান টু এ যদি আমরা দেখি তো শ্রীকান্ত তিওয়ারির মেয়ের ক্যারেক্টারটা খানিকটা বলতে পারি রিজেম্বল করা যায় একসঙ্গে, তো তুমি রিয়েল লাইফে কতটা বনির সঙ্গে কানেক্ট করতে পারো? দেখো, প্রথমত একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমারও প্রথমবার এটা হয়েছিল, এটা একটা মিসকনসেপশন বনির ক্যারেক্টারটা নিয়ে। বিকজ বনিকে কিন্তু সেই অর্থে যদি পাকা বলা হয়, বনি কিন্তু অ্যাকচুয়ালি পাকা নয়। বনি ইজ কাইন্ড অফ, তুমি বলতে পারো ছোটো বয়সে বড়দের মতো ওর চিন্তাধারা। এবার সেইটা, সেই চিন্তাধারাটা কোনো বড়দের সামনে এক্সপ্রেস করলে সেটা অটোমেটিক্যালি পাকামি হয়ে যায়, তো সেটা অনেকবার হয়েছে। তবে এখন অনেকে আছে আমি যে জানি যারা হচ্ছে এমনিতে পাকা নয়, তবে নিজেকে অনেকটা পাকা পাকা প্রেটেন্ড করে, তো সেরকম একটা ব্যাপার রয়েছে। আমি এটার মধ্যে যতটা চেষ্টা করেছিলাম বড়দের চিন্তাভাবনাগুলোকে, একটা ছোটোর মধ্যে যে বড়দের চিন্তাভাবনাগুলো থাকলে যেটা হয়, যাতে আমাকে কোনোভাবে বেশি পাকা পাকা না লাগে, তো ওটাই আমি বলতে চাইছিলাম বলে। কেন, ওয়েলকাম। এক্সাইটেড তো ছিলাম, এখনও আছি, আর আগেও থাকবো যতক্ষণ না, যতদিন অব্দি অডিয়েন্স রিভিউ দেবে। আমার অভিজিতের সঙ্গে কথা হচ্ছিলো দুদিন আগে, বলছিলো যে মানে একটা কাজ যেটা, সেটা মানুষের কাছে পৌঁছতে, মানে তাদের কাছে ডাইজেস্ট হতেও সময় লাগে। তো আমরা সেরকম একটা ইন্টেনশন নিয়ে করেছি যে একটা ভালো কিছু করি যেটা থাকবে অনেকদিন, মানুষ দেখবে, কথা বলবে, যেরকম মন্দার করেছিলাম। তো মানুষ দেখুক, ফিডব্যাক দিক, আমরা তাহলে জানতে পারবো, বুঝতে পারবো কীরকম লাগলো তাদের, আমাদের ইন্টেনশনটা কতটা সাকসেসফুল হলো। দর্শকদের এটাই বলবো যে জনি বনি এখন স্ট্রিম করছে হইচু এই ক্লিকে, আপনারা দেখুন, দেখে আমাদের নিশ্চয়ই জানান, আলোচনা করুন, চর্চা করুন, কথা বলুন, লিখুন সোশ্যাল মিডিয়ায়, ভালো লাগুক খারাপ লাগুক যেমনই লাগুক সেটা লিখুন স্পষ্ট করে, তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে, আর তাহলে আমরা আমাদের আগামী কাজগুলোতে রিফ্লেক্ট করতে পারবো, কারণ এটা নিয়ে আমরা একটা ফ্র্যাঞ্চাইজ করার প্ল্যান চলছে। তো
তো তাহলে আপনাদের মতামতটা জানতে পারলে আমাদের আমরাও পরিপূর্ণ হব, সেটা আমরা আমাদের নেক্সট কাজে রিফ্লেক্ট করতে পারব। চ্যালেঞ্জিং, আর এই চ্যালেঞ্জটা পছন্দ করি বলেই অভিনয়ে এসেছি, মানে এই চ্যালেঞ্জগুলো ইন্টারেস্ট করে, মানে যেগুলো আমাদের সমাজের এরকম অনেক মানুষ রয়েছে যাদের এরকম অনেক গল্প রয়েছে ছোট ছোট, যেগুলো আমরা সবাই জানি না, যেগুলো নিউজে গল্পে উঠে আসে না। আমাদের কাজ মানে সিনেমার মাধ্যমে বা সিরিজের মাধ্যমে সেই ধরনের মানুষের ছোট ছোট ইমোশনগুলো, সেই অজানা গল্পগুলোকে তুলে আনা, যেগুলো দিয়ে মানুষ, যেগুলো হয়তো সত্যি, যেগুলো রিয়েল, যেগুলো দিয়ে মানুষ রিলেট করতে পারে। তো এইরকমই জনার্দন দাসেরও চরিত্রটা এরকম একটা, যেটা হয়তো বাইরে থেকে একটা পুলিশকে দেখে হয়তো আমরা বুঝতে পারবো না যে এই পুলিশটার এরকম একটা জার্নি থাকতে পারে, তার সে তার বাবাকে হ্যালুসিনেট করতে পারে, তার হয়তো এরকম প্রফেশনাল লাইফটা এরকম স্পয়েল হয়ে গেছে, তার মেন্টাল কন্ডিশন কী চলছে আমরা একটা মানুষকে দেখে তো বুঝতে পারি না। তা আমাদের কাজ হচ্ছে সেটাই যে আমরা একটা সিরিজের মধ্যে, একটা সিনেমার মধ্যে দিয়ে আমরা সেই মানুষটার ভেতরে কী চলছে সেইটা আমরা দেখাতে পারি। তো আমাকে সেই ধরনের স্ক্রিপ্ট, সেই ধরনের চরিত্র বা ট্রিটমেন্টই আমাকে এক্সাইট করে অভিনেতা হিসাবে, আর আমি তার সঙ্গে চেষ্টা করি যতটা আমি আমার মতন করে সেই চরিত্রটাকে যতটা রিলেটেবল করে তোলা যায়। আমাদের মোটো এটাই ছিল যে মানে এটা তো একটা পুলিশ কপ স্টোরি, একটা কপ জনরার ওই জনরাতে মধ্যে দিয়ে দেখানো হয়েছে, কিন্তু যে ঘটনাগুলো ঘটছে ওর সঙ্গে সেটা কিছু অবাস্তব কিছু নয়, সেগুলো আমাদের এই সমাজেই এই সিস্টেমেরই গল্প। তো এটা যে কোনো সিস্টেমেই হয়, তো সেই জায়গা থেকে আমি একজন অভিনেতা আর একজন এই সমাজের একজন ব্যক্তি হিসাবে যেভাবে কানেক্ট করতে পারি, সেই কানেক্ট এই জন্যই করতে পেরেছি, সেগুলো কারণ সেগুলো রিয়েল, সেগুলো হয়তো জনার্দন দাসের সঙ্গে হচ্ছে, সে হয়তো একজন পুলিশ, কিন্তু এই করাপশনটা, এই জিনিসটা কিন্তু সব জায়গাতেই রয়েছে, তাই আমার মনে হয়েছে এটা সাধারণ মানুষও কানেক্ট করতে পারবে এর সঙ্গে। তো সেই জায়গা থেকেই আমাদের এইটা তৈরি করা। থ্যাংক ইউ। খুবই ভালো, আমি প্রতিটা সিরিজে একটা নতুন জনরা এক্সপ্লোর করার চেষ্টা করি, এটা একটা নতুন জনরা এবং কপ, একটা কপ স্টোরি এবং একটা চেস গেম নিয়ে দুটো কম্বিনেশন করে একটা মিক্সড একটা জনরা তৈরি করেছে। তো আমার কাজ শেষ, ক্লিকে অলরেডি জনি বনি চলে এসেছে, এবার মানুষ দেখুক এবং মানুষের প্রতিক্রিয়া জানাক, তাহলেই সেটা সব থেকে ভালো লাগবে। আমার খুব ভালো লেগেছে ক্লিকের সাথে কাজ করে এবং ওরা খুবই কোঅপারেটিভ ছিলেন প্রথম থেকে, এবং সেটা আমি পুরো প্রোডাকশনের সময় সে হেল্পটা পেয়েছি এবং আশা করি সেই রিফ্লেকশনটা দর্শক স্ক্রিনেও দেখতে পাবেন। দুটো ক্যারেক্টার জনি এবং বনি, দুজনই কোথা থেকে পার্সোনাল লাইফে তাদের একটা স্ট্রাগলের জায়গা রয়েছে, বাচ্চা বলি বা বড়দের ক্ষেত্রে বলি, এই জিনিসটাকে স্ক্রিনে ফুটিয়ে তোলা অ্যাজ এ ডাইরেক্টর কতটা চ্যালেঞ্জিং? আমরা সেই জন্যই ওয়ার্কশপ করেছিলাম এই ব্যাপারটা বোঝার জন্য, ওদের কেমিস্ট্রিটা তৈরি করার জন্য, এবং অবভিয়াসলি এটাই পুরো সিরিজটা একটা ইউএসপি ওদের রিলেশনটা, এবং আশা করি এবার দর্শক বলবেন যে তাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি জানি।